প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায় পেচাল, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাংস্কৃতিক লইয়া আজকাল সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কমু। আমি পারভিন রহমান। বরাবরের মতো আজকেও আমাকে স্টুডিওতে দুইজন মেহমান আইছে, একজন সাদাত হোসেন পিলু আর একজন হেলাল উদ্দিন। তারা আজকে আমগো লগে সম্পূর্ণ ঢাকার ভাষায় ঢাকার ইতিহাস, ঢাকার কৃষ্টি কালচার, ঢাকার ঐতিহ্য নিয়ে আমগো লগে সম্পূর্ণ ঢাকার ভাষায় বাতচিত করব। প্রথমে আমি যাইতাছি হেলাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকে যে আপনি আমগো টিভি পর্দায় আইছেন, সবসময় তো শুদ্ধ ভাষায় কথা কন, তো আজকে এনে সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কইবেন, আপনার কি মন লাগতেছে ভাই জান আমগো দর্শকগুলো একটু শেয়ার করেন। আপা হেনে ডাকছেন, মনটা বইরে গেছে, অনেকদিন পরে নিজের ভাষায় কথা কইবার পারমো, কারণ অনেকদিন কথা না কইতে কইতে মনটা উসপিস করে খালি, তো এ লেগে আইছি, খুব ভালো লাগছে। আর টিভির মধ্যে যে কথা কইতে আমি এটাই অন্যরকম লাগতেছে, তো অনেক কাহিনী আছে, অনেক ছোটোকালের স্মৃতি আছে, এটা আপনাকে শেয়ার করবার পারমো, এ লেগে আরও বেশি ভালো লাগতেছে। এখন যাই আমি পিলু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম পিলু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আপা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে যে আপনি আইছেন এই যে ঢাকার ভাষায় আপনি আমগুলোকে কথা কইবেন, দর্শকরা শুনবো, আপনার মনের ফিলিংসটা একটু কন। আমার মনে ফিলিংসটা আমি কুল যেটা ভরে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আজকে মনের ভাষায় কথা কইতে পারম। তো ঢাকা আমি সবাইকে ধন্যবাদ দেব, বিশেষ করে আয়ন টিভি মাধ্যমে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। ঢাকায় ভাষায় কথা কমু, আপনারা যে যেখানে আছেন আমার কথা শুনবেন, পেচাল শুনবেন। আজকে আমরা ঢাকার কৃষ্টি কালচার, ঢাকার ঐতিহ্য সব লয়ে আমরা কথা কমু। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, যে যেখানে আছেন ফোন করে জানবেন, আমাকেও জিঙ্গাইবেন বি পারবেন, হ্যাঁ সব কিছু করতে পারবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হেলাল ভাই, আপনি পিলু ভাই আপনাকে। আচ্ছা হেলাল ভাইয়ের কাছে জায়গা। হেলাল ভাই, আপনি যখন আপনি নিজে বাংলাদেশে ছোটোবেলায় আছিলেন আর অক্ষণ এই যে আপনি লন্ডনে আইছেন, এই লন্ডন আর এই বাংলাদেশে আপনি থাকুনের মধ্যে ডিফারেন্সটা কী? মানে আপনি যে বাংলাদেশে যে থাকছেন, আপনার যে ছোটোবেলার কাহিনীটা ওইটার লগে একটু আমগো কম্পেয়ার করে কোন। আপা এটা ছোটোকালের কাহিনী তো অন্যরকম কাহিনী, বুঝছেন? এখানকার কাহিনী হচ্ছে যন্ত্রের মতো, কাম করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, চলতেছি, এটা হচ্ছে একরকম জীবন। আর ওইটা ছিল যেখানে যাই ওহনি শান্তি, যেখানে যাই ওহনি মজা। যখন ছোট ছিলাম, এই যে টিভির মধ্যে ডাকছেন, যখন আমি প্রথম টিভি দেখি, আরে এটার ভিতরে মানুষ গেলে কেমনি কথা কয়, কেমনি আমি তো বুঝবারই পারি নাই। আজকে যখন টেলিফোন দিচ্ছে আর আমার লেগে এনে, তখন আমার ওই ছোটোকালের ওই কথাটি মনে পড়ে গেছে গা। আপা আপনার বুঝাইবার পারবো না, যখন আমি প্রথম টেলিভিশন দেখবার যাই, আমগোকালে তো টেলিভিশন ছিল না, এত পুরা মহল্লার মধ্যে দুই চারটা টেলিভিশন। ওখানে যাইতাম বন্ধুবান্ধব দল বাইন্দা পলায় পলায় যাইতাম, ওই জানালা দিয়ে উক্কি ঝাক্কি মারতাম, এখানে আবার অনেকে করতে গিয়ে পানি মেরে দিত, বুঝছেন কত যে কষ্ট লাগতো। আর এখন চিন্তা করেন ওই মানুষ ওখানে টেলিভিশনে কথা কইতেছি, তো মনটা মনে করেন দিলটা কত বড় বড় হয়ে গেছে গা। তো এরকম আরও অনেক কিছু, মানে এটা তো টার্জান দেখতে যেতাম, তারপরে $6 মিলিয়ন ম্যান আমগো সময় ছিল এটা, এখন তো ওগুলো নাই। আর ওই সময় তো আপনি টিভি দেখতে খুব অন্যরকম মজা লাগতো, ওই যে ওখানে প্রত্যেক বাসার ড্রয়িং রুমের মধ্যে দুইটা করে টেলিভিশন, একটা করে কেউ দেখে না, দেখবার মানুষ নাই, আর মানে পুরা মহল্লায় দুইটা টেলিভিশন। আর আমরা যখন ছোটবেলায় আপনি আছিলেন, যখন মহল্লার মধ্যে এক ভাই টেলিভিশন তো দুয়ারের মধ্যে দিয়ে দিত, হগলতে পোলা পানি খালি মাটির মধ্যে বয়া টিভি দেখতো, এটা তো আপা কইছেন, এটা তো আমি ইতিহাস। আবার এখানে মধ্যে অনেক মানুষ ছিল, একটু টিপটা গোছের জানালা লাগাই দিত, পানি মারিয়ে দিত, এনে মধ্যে কষ্ট করে একটু ফাঁক ফুক ফুটা মুটা দিয়ে দেখবার যেতাম। আবার অনেকে আছে চা বি খিলাইতো, বিস্কিট বি খিলাইতো, একটা করে অন্যরকম মজা লাগতো, অনেক দিল খোলা মানুষ। আমগো তো ঢাকার মানুষ, সব দিল খোলা, এটা আমরা সবাই জানি, দিলটা যে আমগো অনেক বড়। তো যাইতাম, এই টেলিভিশনের কথা কওনি, ওইটা মনে পড়ে গেছে। তারপরে এই মহল্লা ওই মহল্লা বন্ধুবান্ধব মিলা কত কিছু ঘোরাফেরা করছি, অনেক মানে ছোটোকালের ইয়েতে গেলে আমগো মহল্লার কথা কইতেছি, আমি তো থাকতাম মানে ওই হাজারিবাগের ওই ভিতরে ওদিকে, ওই বর্তলা, আমি ওই যে বর্তলা মাঝারের ওদিকে থাকতাম, ওখানে আমগো একটা ক্লাব ছিল সবুজ সংঘ ক্লাব, ওই ক্লাবে আমি ওই যে 84-85 ওই সময় আমি ফুটবল খেলতাম। ফুটবলের কথা মনে হইলে আরেক কাহিনী আয় পরে,
আবাহনী আছে মোহাম্মদ এত আপা মানুষ তো কোনো মজা করবার পারে না এখন আছে কি পাইবেন উলামা লীগ করতেছে আর নাহলে বিএনপি করতেছে এটা পেশা হয়ে গেছে গা আর আমগো সময়ে এখন যেরকম ওই আওয়ামী লীগ করতেছে বিএনপি করতেছে এর চেয়ে রক্তের মধ্যে আগুন ধরে যেত গা খেলার কথা মানে দেখা গেছে নিজের পকেটের টাকা দিয়ে খিচুড়ি খেলাইতেছে নিজের পকেটের টাকা দিয়ে বিরিয়ানি খেলাইতেছে মানে মহলার মধ্যে খেলা আয়া পড়লেই দেখা গেছে যে পোলা পাইন সব চান্দা উঠাইতেছে চান্দা উঠাইয়া একলগে ডেকে ডেকে খিচুড়ি রান্না ডেকে ডেকে খিচুড়ি রান্নাছে আমগো হুনান বুঝছেন এরকম হইতো তারপরে আমরা পাঁচজন সাতজন দশজন মিলে আমি আবার একটু আবাহনী করতাম তো ওই করতাম কি পাঁচ ছজন বন্ধু যারা যারা আমগো এই দল করতো কেউ মহামেডান করতো সব বন্ধু বন্ধু একলগে খেলতাম একলগে চলতাম পরে করতাম কি যে যাইতাম ঢাকা স্টেডিয়ামে যখন যাইতাম মারামারি বুঝছেন পরে এই পিছন দিয়ে বাইয়া বাইয়া টিকিট না পাইলে ওইমনি ঘুরিয়া ঘুরে তারপরে মানে শরীরের প্রসঙ্গ খারা যায় গাপা মনে হইল গুলা এখন তো কোনো কিছু নেই এখন আছে ওই কেঠা নেতা হইব কেঠা আবাহনী হইব কেঠা আওয়ামী লীগ করবো কেঠা বিএনপি করবো আমগো সময় ওইটাই ছিল রাজনীতি আপা মানে চোখটা পানি আয় পরে যে এখনকার যুগটা কি হইলো আমি একটা কলার ধরে আসি হ্যালো কলার আসসালামু আলাইকুম সরি কলটা কাইটা গেছে গা আচ্ছা ভাইজান আমি নেক্সট কলারে চলে যাইতাছি হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেটা কইতাছেন জি আমার নাম আমানুল্লাহ আমার বাসা বাংলাদেশের ঢাকা কানেগঞ্জ আমি লন্ডন থেকে বলছি মেহমান গো কোশ্চেন করেন জি আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগতেছে বিশেষ করে ঢাকার কৃষ্টি কালচার ঐতিহ্য তুলে ধরছেন এটা আমাদের ঢাকাবাসীর জন্য বিশেষ পাওনা পাওয়া এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিব আপনাকে আপনি এমন একটা প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকার জন্য এবং আরো ধন্যবাদ দিচ্ছি আজকে উপস্থিত থাকার জন্য আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন নিউইয়র্কের সাংগঠনিক সম্পাদক জনাব পিলু ভাই এবং কোষাধ্যক্ষ হেলাল ভাই ধন্যবাদ 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 আপনাদেরকে আজকে টিভির পর্দা দেখে খুবই ভালো লাগছে বিশেষ করে আপনাদের কথা বলার স্টাইল এবং আপনারা যে স্মৃতি চয়ন করছেন খুবই ভালো লাগছে এবং আশা করি এরকম আগামীতে আপনাদের দেখবো এরকম সুন্দর অনুষ্ঠান উপহার পাবো ধন্যবাদ ভাইজান কুল যে থেকে আবারও ধন্যবাদ আপনারে অনেক ধন্যবাদ আপনি ভালো আছেন ভাই অনেক ধন্যবাদ আপনি ভালো আছেন নি আমাদের যে গেস্ট আইছে আজকে একদম সম্পূর্ণ ঢাকার ভাষায় একদম আমি ছোটবেলায় গেছে গা ছোটবেলার স্মৃতিচারণ করব আচ্ছা ভাইজান আপনি ছোটকালের কথা কন আচ্ছা ওই যে আমান ভাই ফোন দিছিল ও আমার খুব দিলের মানুষ খুব কাছের মানুষ আর কি আমরা একলগে হেনে সব কিছু করি টরি আর কি এমনি ফোন দিছে খুব ভালো লাগছে তো যাই হোক এই আমরা ছোটকালের তো অনেক কাহিনী আপা কোনটা থিয়া কোনটা কমো পরে এই খেলা দেখবার যেতাম পাঁচজন ছজনে বাসে উঠে যেতাম আসতাম যদি টিম জেতা যাইতো তখন কি করতাম উপরে উঠে খালি গায়ে শার্ট গুলাইতে গুলাইতে তারপরে বাসে যেতাম আলাদা মজা আছিল তখন তো খেলার জিনিসটাই মানে এন্টারটেইনমেন্টের একটা জিনিস ছিল এন্টারটেইনমেন্টের একটা জিনিস ছিল আবার মামারা পুরো দেশ গরম হয়ে যেত আমি জায়গা পিলু ভাইয়ের কাছে পিলু ভাই আপনি ছোটকালে যে স্কুলে পড়ছেন বড় হয়েছেন আর এই যে আপনি বড় অনের পরে যে লন্ডনে আইছেন লন্ডনের জীবন কাহিনী আর ছোটবেলার জীবন কাহিনী আপনার কাছে কেমন ডিফারেন্স লাগতাছে আপনি আমগো একটু শেয়ার করেন যে ছোটকালে কি করছেন ওই মজাটা কি আর আজকাল যে লন্ডন শহরে আইছেন এইটার যে ডিফারেন্স একটু আলোচনা করেন আমগো লগে কুলজের মধ্যে খুচা মাইরা দিচ্ছেন ছোটকালে আমরা এই সমস্ত গল্প শোনাইতো আমাকে আমরা চেরানা দিয়ে আটানা দিয়ে ওইগুলি দেখতাম মনটা জুড়াই যেত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কইরা সামনে যাইতাম লাইন পাইতাম না সব পোলা পানে আজি রইত কি করুম তো আমরা ওগুলি আমরা শেয়ার করতাম সব বন্ধু বান্ধব দেখতাম মনটা জোড়ায় যেত এরপর আপনার আমরা খেলার ওই যে পুকুরা ছিল ফুটবল খেলতেন ফুটবল ওইটি সব আপা আমার কলেজের মধ্যে একটা বড় দাগ লেগে রয়েছে আমি আমার বড় ভাই আছে আশরাফ উনি আওয়ামী লীগের বড় ভক্ত মহল্লার মধ্যে উনি সেক্রেটারি আছিল মুছা ভাই আছিল আমরা যাইতাম বাজারথন আমরা যাইতাম স্টেডিয়ামে
কুতু কষ্ট করে গেছি আপা বাছে ঝুলা 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 এই বান্দরের লাহান লাহান ঝুলা ঝুলা যেতাম যে আর টিকিট পাওয়া যায় না আমার ভাই তো কুস্তা কুস্তি ও তো আবার বডি বিল্ডার ও বেশ গায়ে জুড়া ছিল ও ঠেলে ঠেলে ব্ল্যাকে যায় টিকিট লয়েছে একদিন আমি ওর লগে ঢুকে গেলাম মাঠের মধ্যে যে দেখি মানুষ আর মানুষ পতাকার পতাকা কি অবস্থা একজনের জিগাইলাম ভাই আপনি একটু হইরা বইবেন কয় কেন হইরা বমু কেন এই এক কথায় দুই কথায় আমার লগে ঝগড়া লেগে গেল ঝগড়া লেগে গেল তারপরে পুলিশ বি এদিকে পড়ছে ওদিকে ফাটাফাটি হইতেছে তারপরে মারামারি ফাটাফাটি হইতেছে তো আমার বড় ভাই আমার ধাক্কা মেরে সরাই লয়ে যাওয়ার চেষ্টা করলো আমি ভাই যে গেলাম কাটাতারের বেড়ার মধ্যে হাই আল্লাহ আমার এখানে এখনো দাগ আছে ওই ভাই যে গেলাম আমার ভাইটা নেই আমি ভাই যে গেছি ওদিকে এই বেটা ওটা নেই আমার যার হাতে ঝগড়া হয়েছে হ্যাঁ হাত আমার পরে কী করুম আল্লাহ পরে পুলিশে মাইরি দিতেছে মাইরি দিতেছে মাইর খাইতে খাইতে আমি তো আদা মরা আমার ভাই পরে কোনো রকম আমাকে লয়ে হসপিটালে যাইয়া আমার জান বাঁচাইছে এটা আমার একটা খেলার মধ্যে বড় একটা বড় ঘটনা বিশাল একটা স্মৃতি রয়ে গেছে স্মৃতি রয়ে গেছে দিলটা এখনও মুছে ওঠে আপা এগুলি মনে পড়লে আর এখন কি দেখেন এখানে মানুষ এই গ্রুপ করে এখন মানুষ গেঞ্জাম করে কত আগে এই সমস্ত ছিল না আছিল না আপনি বলতে চান যে আমগো যে বাংলাদেশে যে আমরা ছোটোকালতে ঢাকার মধ্যে বড় হয়েছি তখন আমাগো যে এন্টারটেনমেন্টগুলি আছে ওইটা কী আছিল কেদা কেদা কেদি খেলতাম তার বাদে গিয়া আমরা ওই যে বাইস্কোপের সিনেমা দেখছি আবার হাডুডু খেলছি পরে কিন্তু এইটি নায়িকা ওই যে স্মৃতি আমগো এটা কিন্তু বলুন যায় না একবার আপা শুনেন তাহলে আরেক ঘটনা কই আমি আমার দুস্থ বন্ধুর লগে কুলজের বন্ধু ও খুব আমার এক লগে থাকতাম শহীদা ওর লগে আমরা গুড্ডি উড়াইবার জন্য ছাদে গেছি একদিন ছাদে গেছি ও আগে গুড্ডির কাটাকাটি খেলতাম আচ্ছা তো গুড্ডি উড়াই দিচ্ছি কাটাকাটি খেলতে খেলতে আমার গুড্ডি তো কাইটে গেছে আমি তো পাগল হয়ে গেছি গুড্ডি ধরনের লেগে তখন আপনি কতটুকু আছিলেন বয়স কত আমি ছোট আছিলেন 10-12 বছর হইব আর কি 10-12 বছর হইব তো আপা তখন ওই গুড্ডি ধরন লেগে আমি জাম দিছি জাম দিয়ে তো পড়ে গেছি পড়ে যেয়ে আমার ওই পায়ের মধ্যে আমি ব্যথা পাইলাম পাটায় মস্কে গেল তারপরে হসপিটালে গেলাম হসপিটালে ট্রিটমেন্ট করে বাসায় ফিরলাম পরে একদিন দেখি ওই বন্ধু আমার লগে দেখা করতে আছে কিরে দোষ তুই তো আমার লগে আর দেখা করলি না আমি কই আমারে তুই মাইট দিচ্ছ আমি ব্যথা পাইছি আর তোর লগে দেখা করুম কই সরি দোষ আমি আমি তোর লগে দেখা করোনার লেগে আছে আজকে আছি আমারও ভিতরে কলজার মধ্যে একটা ভয় আছিল তুই আমারে গালিগুলি দিস কি না মায়ের মরে দিবি কি না এর জন্য আমি রাহি নাই আমারে ক্ষমা করে দিস দোষ এরপরে আপনি ছোটকালের ঘটনা হইলো খেলতে গেছেন খেলতে গিয়া অনেক চোট পাইছেন ওইটি আপনি ভুলবার পারতাছেন না আচ্ছা হেলাল ভাই আপনি এরকম কোন স্থিতি মনে পড়তাছে ওই যে পিলু ভাই গুড্ডির কথা কইলো না ওইটা কই ওইটা বলনি আমার একটা কথা ওই ইয়াতে মনে আই পড়লো আর কি ওই ছাদে ওইটা টান্নি মারতে ছিলাম টান্নি মারাটা বুঝছেন তো সুতা ধরার কি অনেকে গুড্ডি তো দূরে অনেক দূরে চলে যেত তো আমরা ওই সুতা ধরে ধরে ওইটা টান্নি মারা করি কাম এখানে ওই টান্নি মারতাম ওই সুতা পেঁচায় গিট্টি মারি আমার নাটা সুতা লম্বা লম্বা করতাম আর কি এইভাবে তো পরে গুড্ডির কথা কনে আমি আবার মান জামঞ্জা দিতাম একটা আমি যে সাকরাইন যখন হইতো মান জামঞ্জা দিতাম তো সুতার মধ্যে মান জামানো লাগে তা নাহলে তো কাটা কেটে গেলেন যায় না আমি তো ওই যে চূড়া ধরতাম বেশি বুঝছেন চূড়া হচ্ছে ওই যে বোতল ভাঙ্গা কাঁচ ভাঙ্গা যেটা ওইটা তো দৈরে একবার গেল হাত খাইটে এমন হাত কাটলো পরে আর এক সপ্তাহ মধ্যে গুড্ডি চালাইবার পারি না কিন্তু সাকরাইন শুরু হয়ে গেছে আমি কি আয় হায় রে খামা খাতো আমি এটা করবার গেছিলাম বুঝছেন ওই পিলু ভাই যে গুড্ডির কথা কইলো গুড্ডির রবি গেছে ওই টান্নি মারার কথাটা মনে পড়ে গেল আর কি আচ্ছা হেলাল ভাই আমি একটা কল ধরে লই হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে কইতে ভালো আছেন জি ভালো আছি কেঠা
ভাই আমার নাম তারেক কইতেছি, আমি পুরান ঢাকা থেকে কইতেছি, ঢাকা থেকে। হ্যাঁ তারেকা, তারেকা কেমন আছো? প্রশ্ন কর। আচ্ছা ভালো আছি নি? ওরে ভালো আছি ভাই, বড় শান্তি লাগছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলজে জুড়ে গেল ভাই। আপনার কলজে জুড়ে গেল ভাই, আপনাকে বহুত সুন্দর সুন্দর খোমা দেখে ভাই বড় দিন শান্তি লাগতেছে ভাই। ভাই আমার লাগে দোয়া করেন, পুরো রাইত হয়ে গেল গা। দোয়া করেন ভাই। ভাই আপনার কাছে আমার দুই খান কুস্তানা ছিল ভাই, আমি একটু টেলিভিশনের সামনে কই দেই। হ্যাঁ কোন কোন কয়া ফালান? আচ্ছা ভাই কুস্তান হলো একটা। আচ্ছা ভাই এই লন্ডন টাউনে কি ভাই ঢাকার কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় নি ভাই? হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা ভাই এটা কি, এটা কি ঢাকায় কাচ্চি নাকি ভাই এটা লন্ডনে কাচ্চি ভাই? আমি শুনছি ভাই ঢাকায় কাচ্চি নাকি বাংলা। শুনেন শুনেন ভাই, আপনি প্রশ্ন আমারে করছেন, আমি আপনারে কইতাছি কাচ্চি কাচ্চি ঢাকায় কাচ্চি আর লন্ডনে কাচ্চি মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমরা যে কাচ্চি বানাই ওটা ঢাকায় কাচ্চি, সারা জীবনই একই রকম একই রকম। আপনি এখানে এখানেও যেটা বাংলাদেশেও ওইটাই একই কাচ্চি, পুরান ঢাকার কাচ্চি। আমাদের পারবেন বাবা, পারবেন ভাবিও তো একটু কই দাও। আমাকে ভাই কই দাও কোন দিকে ভাই ঢাকার কাচ্চি আর লন্ডনের কাচ্চি? আমি শুনছি ভাই এখানে নাকি একটা ব্যাপার আছে। আহেন আহেন খিলামুনে, আহেন বাসায় আহেন খিলামুনে। ওই যে ভাই বাবা কয়ে দিছে বাসায় আপনারে খিলাইবো, আপনি খায়া নিজেই কয়ে হেলাইবেন যে আমগো যে পুরান ঢাকার কাচ্চি আর এইখানকার কাচ্চি কি রকম পুরান ঢাকা, আপনি নিজে নিজেই বুঝবার পারবেন। তারেক ভাই আপনি লাইনে আছেন তো? আমি মেলা দূর থেকে ফোন লাগাইছি ভাই। হ্যাঁ লাইনে আছেন তো? আর যদি আপনার মনে থাকে ওই মশলাগুলি দিউন লাগবো তাহলে আপনি পাকাইলো ঢাকায় কাচ্চি হয়ে যাবো। তো এটা হাতের গুণ লাগে, কথা বুঝছেন? আমরা তো ভাই নবাবপুরে বুঝছেন, আমরা তো মরণ চান আজকে আমাকে ভাই রহমান চাচার বিরিয়ানি আছে বুঝছেন নি ভাইরে, মুরগ পোলাও কাচ্চি পোলাও ঠাটকি পোলাও পাটকি বিরিয়ানি বহুত কিছু আছে। আপনি ঢাকার খানুনের তো ঐতিহ্যের তো অভাব নাই, আপনি হালিম খাইবেন মামা হালিম, আপনি যাইবেন হাজি বিরিয়ানি, আপনি যাইবেন রসগোল্লা খাইবেন গ্র্যান্ড সুইট আলাউদ্দিন, ওই ফখরুল বাবুর্চির বিরিয়ানি কত কিছু আছে, আপনার মন ভরে যাবো গা। আপনি বুঝবেনই পারবেন না কোনটা থেকে কোনটা খাইবেন। দিলটাও বহুত খুশি হয়ে গেলো আপনি এত কথা কইতে পারলাম, ঠিক আছে আপনি অনেক ধন্যবাদ ফোন দিচ্ছেন কথা কইছেন। আচ্ছা ভাইজান আপনি ঠান্ডা হয়ে গেছে তারেক ভাই, খাওন নিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার এমন পেচাল পরবার পারেন, আপনি খাওন খাওনের পেচাল কইতেছিলেন ভাইজান। এই ভাই যে কইলো ঢাকায় কি কাচ্চি কথা, আমরা ওই বাপ দাদার আমল থেকে খাই। কোন আপনি ঢাকার ভাষায় কোন? হ্যাঁ হ্যাঁ ওই ঢাকার কথাই কইতেছি, আমরা বাপ দাদার ওই আমল থেকেই আমরা কাচ্চি খাইয়েছি, খিলাই মানুষে খিলাই। তো কাচ্চির যে মজা এটা সবাই জানে। ও তারেক ভাই কাচ্চি খাইছে খাইছে সে খিলাইছে, সে জানে কাচ্চির মজা। আমরা আমরা আবারও খাওয়ামো, তারেক ভাই আইলে বা হেলাল ভাই আইলে আপনি যদি আহেন আপনি রবি খিলামো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা হেলাল ভাই যেটা ছোটকালের কথা যে কইতাছিলেন যে আপনি স্কুলে যে বড় হইছেন, আমগো তখনকার যে লেখাপড়া আর এই যে এখন যে আমরা বর্তমান যে জেনারেশনের যে পড়াশোনা, এই এইটির মধ্যে ডিফারেন্সটা কি? আপা অনেক
অনেক অনেক ডিফারেন্স আছে। আমগো সময় তো ধরেন এই খেলাধুলা করছি, পড়ালেখা করছি, হাঁটুডু খেলছি, এই ফুটবল খেলছি, অনেক কিছু, ডাঙ্গুলি খেলছি, ডাঙ্গুলি খেলছে, এই আরেকটা কথা মনে পড়ে গেছে, পুকুরে অনেক কিছু। এখনকার পোলা পানি তো এটি করে না, খালি মোবাইল নিয়ে বসে থাকে। আপা এখন তো সরকার ওই যে আরেকটা কথা মনে হয়ে গেছে, আপনি যখন ছোটকালের কথা জিগাইছেন, ওই সুব্রাই যখন আইতো না, সুব্রাইতে আমরা এখন তো বন্ধ করে দিচ্ছে, আমরা ওই মোর রাজা লাইতাম, বুঝছেন, মোর রাজা লাইতাম, তখন আমার সময় মোররা ছিল, এগুলো আমরা নিজেরা বানাই লিতাম, সোরা গন্ধক এগুলো এগুলো বলাটাও ঠিক না টেলিভিশনের সামনে, এগুলো দিয়ে দিয়ে আমরা বানায় বনায় এই মহল্লার কোলাপান, ওই মহল্লারে ওই মহল্লার কোলাপান, এই মহল্লারে সুব্রাইতে নামাজের আগে আমরা লুড়াইতাম, খেল এটা আমার মধ্যে খেলার মতন ছিল, বুঝছেন। তো এই মোরা বানানোর লেগে আমরা বড়ি গাছের ওই যে কাঠ আছে না, বড়ি গাছের ডাল, এগুলো আমি খুঁজে নিত, আমি পুরান টোনতে এত বড়ি গাছ নাইকা, তখন এইবারই যেতাম ওইবারই যেতাম, চুরি চামারি করে গাছে উঠতাম, ওখানতে আবার লৌরানি দিত, লৌরানি দিলে আবার আয়া পড়তাম। তো এই খুঁজা খুঁজা এই আমরা মোর রাটোরা বানাইয়া এগুলো দিয়া খেলতাম, তখন আমার কাছে এটা খেলার রকম লাগতো, একটা আনন্দ অন্যরকম। এখন তো এগুলো বন্ধ করে দিচ্ছে, পোলা পানের এগুলো কোনো কিছুই নাই, এখন ট্যাবলেট মোবাইল এগুলোর মধ্যে রয়ে গেছে গা। তারপরে আগে আমি ওখানে যে বড় বড় মাঠ ছিল আপা, এখন তো ওই মাঠই দেখে খেলবো কি পোলা পাইনি, মাঠ মুঠ সব গেছে গা, সব তো গেছে। হেলাল ভাই, আপনি যে পেচাল পার্তা ছিলেন, যে বাংলাদেশের যে আমাগো ছোটোবেলার কাহিনী আর লন্ডনের, এই ডিফারেন্সটা আপনি আমগুলোকে কন। এই ডিফারেন্সটা হয়েছে আপা, আমরা তো ওই সময়ে মাঠ ছিল, গাছ ছিল, পুকুর ছিল, নদী ছিল, এখন তো নদীও নষ্ট হয়ে গেছে। তো ওখানে আমরা, আমার মনে আছে আমি ছাদে টেনে লাভ দিতাম পানির মধ্যে, সাঁতার কাটতাম, মানে আগে আগে ঢাকা শহরে পুকুরও আছে, পুকুরও ছিল, তারপরে আমরা যেখানে থাকতাম একটু বুড়িগঙ্গার পারে ছিল ওদিক দিয়া, বটতলার ওদিক দিয়া, ওখানে করতাম কি ছাদে উঠতাম, ছাদের থেকে লাভ দিতাম, ছাদে থেকে লাভ দিতাম, ছাদে টেনে লাভ দিতাম, গাছ থেকে লাভ দিতাম, না পানি তো কাছে ওখানে, তখন বর্ষা হলে তো পানি ভরে যেত ওদিকে, মানে গাছ ছিল, গাছ থেকে লাভ দিতাম। তারপরে আপা এই যে এত মাঠ ছিল, আমরা ওখানে ফুটবল খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, এক এক সময় এক এক রকমের খেলা খেলতাম, আগে কিছুদিন আগে যেমন কারো বাসায় গেছি, বন্ধু বান্ধব কেউ আইছে, এখন ওইটাও পারে না, তো ওইটা পারবো না পারো, তারপরেও পোলাপান গুলা আমরা যেভাবে বড় হয়েছি আপা, ওইভাবে বড় ওইবার পারতাছে না, কারণ লন্ডন শহরে কিছু নাই, কিছু নাই, ওই টেলিভিশনের মধ্যে বড় হইছে, ঘরে ওই মোবাইল চালাইতাছে, ট্যাবলেট চালাইতাছে, টিভি দেখতাছে, এছাড়া করবোটা কি, করার তো কিছু নাই, পড়াশোনা করতেছে, আসতেছে, স্কুলে যাইতাছে, আইতাছে, ওই আইসে দেখা গেছে যে টিভি লয়ে বয়ে পড়ছে, আইসে দেখা গেছে মোবাইল লয়ে বয়ে পড়ছে, করবোটা কি। তো আমগো সময় তো সব কিছু খোলা ছিল, আমরা সকালে বেরিতাম, স্কুলে যাইতাম, আইসা বইগুলো ফালাই রেখে খেলবার যেতাম গা, আমগো পোলাপানগুলো তো এবার আমরা ঢাকাইতে আছি বাইরে যা খেলবার লাগে ওইটাও পারতাছি না। কদিন আগে একটা কার্টুনে দেখলাম যে আগের পোলাপান ঘরে ধরে রাখার লাগে বাপ মারা হাত ধুইয়া ধরে রাখছে, কিন্তু রাখতে রাখবার পারতাছে না। আর আমি একটা কলার ধরিয়া নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম কলার, সরি কলার চলে গেছে। আর অহনি করে কি পোলাপান ঘরে যতই দেখা একটু বাইরে যায় খেলবার যায় একটু মাঠে যা, কিন্তু যাইবার চায় না, বন্দি হয়ে গেছে গা জীবনযাপন সবকিছু, একটা আমগো পোলাপান গো লাইফটা যন্ত্রের মধ্যে ঢুকে গেছে গা। আর এই ইন্টারনেট আইসা আরো যেমন একটা অন্যরকম হয়ে গেছে, পোলাপানে খালি ইন্টারনেট আর মোবাইল 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 ল্যাপটপ এইটির মধ্যেই বড় হইতাছে। আর আমরা ছোটবেলায় বলতে কইতে চাইতাছি যে এটা আমরা ছোটবেলায় যেমন টেলিভিশন বা এই ইন্টারনেটের জগৎ ছিল না, তখন আমরা ন্যাচারাল ভাবে বড় হইছি। আমরা আপা দল বাইন্ধা মাছ ধরতে বুঝি যাইতাম সবাই, বুঝছেন, ওইটা মাছ আইনে যে দর্ম পাক করবো রানবো ওইটা লেগে না, ওইটা ছিল একটা আমগো ফুর্তি, একটা শখ, সবাই মিলা যেতাম পুকুরে বস্তি দিয়া জাল দিয়া বিভিন্নভাবে। এখন তো পোলাপান মাছ ধরা কইলে আমগো দেখো এখন মা আপনি মাছ ধরবার যান না, এটা স্বপ্নের মতো, স্বপ্নের মতো। আমার পোলাপান যখন কই ওই বাড়ি টিভি দেখতে গেছিলাম, এইভাবে মাছ ধরতে গেছিলাম, এইভাবে ফুটবল খেলতে গেছিলাম, ওরা মুখের দিকে তাকিয়ে গপ মারেনি পোলাপানে কইতেছে কই এটা রিয়েলি আমাদের আমগো ছোটবেলায় তো আমরা কৃষি, আমাদের ছোটবেলায় তো আমরা এই সমস্ত মোবাইল, আমরা ওই টেলিভিশন, ওই ল্যাপটপ এগুলি আছিল না, আছিল বায়োস্কোপ, আছিল হাডুডু, তাই নৌকা বাইচ, আমরা পানির মধ্যে যাইতাম নৌকা বাইচ দেখার জন্যে,
বুড়িগঙ্গা ওখানে নৌকা বাজবি হইতো, কি মজা যে করতাম, বাদাম খাইতাম, চানাচুর খিলাইতাম, ওই মাইকে মাইকে বাংলা গান হইতো, সিনেমার গান, ঢাকায় লাচ্ছি, এই সমস্ত খিলাইতাম আমরা, জীবনে বহুত মজা করছি, এই সমস্ত পোলা বন্ধ, স্বপ্নও দেখতে পারবো না, স্বপ্নও বি দেখবো না, কিলে আমি তো লাড্ডু খাইতে আছি খাইতে আছি, মেলার মধ্যে হঠাৎ করে আমি আর চেঁচে নাই, হাই আমার কান্দুন কে দেহেরি কান্দে কান্দে আমি পাগল হয়ে গেছি। পরে কতক্ষণ পরে হুনি কি মাইকে আও জিতেছে, ও বাতি যা পিলু হারাই গেছে, পিলু হারাই গেছে, পরে বাতি যা পিলু হারাই গেছে, কোহান থাউন লাগবো মাইকের কাছে যাওন লাগবো, আমি ঠেলে বিট ঠেলে ঠেলে মাইকের কাছে যাই, পরে চাচারে পাই, চাচায় জড়ায় ধরে আমার ইমন কান্দুন, আমার অন কান্দুন হয়ে বসে ভাই জান, এখন কান্দুনের কাম নাই, এই চাচা ও কান্দে দিব, আপনারা যে খুঁজে পাইছে, আপনার চাচা চাচা ও কান্দে দিব, অন কান্দে, আপনারা যে আপনার চাচা খুঁজে পাইছে, এটা লাগি আমরা বি পাইছি, আনন্দ আমরাও বি হারাই ফেলাইতাম, কালের কথা আসলে ভূত কই পিলু ভাই সত্যি সত্যি কান্দে দিচ্ছে, সত্যি সত্যি কইটা শুনবে, আসলে আপা আসলে আপা ওই ছোট কালের অনেক কথা মনে হয়ে গেল, আবেগ উতলায় পড়ে আর কি, যেটা হেলাল ভাই আপনি একটা জিনিস বুঝতেছেন, এখন কত কিছু দেখি আমরা, কত মজা করি, এখানে লন্ডনে আছি, হ্যাঁ কত মজা করি, লন্ডনে কত কিছু আছে, কত কিছু দেখি, লাল নীল বাতি দেখি, ওই লন্ডন ব্রিজ দেখি, ওই আইফেল টাওয়ার কি কয় এটা চরকির মতো করে, এটা কি কয় আপা, আইফেল টাওয়ার না 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 লন্ডন আই, লন্ডন আই, হ্যাঁ হ্যাঁ লন্ডন আই অবি গেছি, হেনে যে এত একবার উপরে যখন উঠছি আমার তো কলজে পানি নাই, আমি আমি আমার কলজে জাম ধরে গেছে, আবার আস্তে আস্তে ঘুরে আস্তে আস্তে ঘুরে দিলে বহুত চুট লাগে, তো আমাদের পোলা পানি কিন্তু এগুলি বোঝে না যে আমরা চড়ক গাছে কত হই হল্লা করছি, জামা ছেড়ে দিচ্ছি, গেঞ্জি ছেড়ে দিচ্ছি, লুঙ্গি বি খুলে ছেড়ে দিচ্ছে কতজনের আমরা দেখছি, এখন ওই সমস্ত কিছু নাই, কইতেই পাইবো, পিলু একটা কলার আছে, আমি কলারটা ধরে লই, হ্যালো কলার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জি কে বলতেছেন, প্রশ্নটা বলেন, আমার নাম মাহবুব, আমি একটু পিলু হোসেনকে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, আপনি একটু টিভির ভলিউম কমান, হ্যাঁ মাহবুব ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই, ভাই আছি তো, আপনাদের পেছাল যা শুনতেছি তা তো বেশি করতে পারতেছি না, যে আমি কি বাংলাদেশে আছি নাকি অন্য কোথাও আছি, না মাশাআল্লাহ মাশাআল্লাহ বাংলাদেশ ধরে লন, আমি বাংলাদেশে আছি মনে করেন, ঢাকায় আছেন, ঢাকায়, কে মাহবুব, মাহবুব ভাই না, মাহবুব ভাই, হ্যাঁ মাহবুব, কে বলেন কে বলেন, মাহবুব ভাই দেখছেন না, আমাদের ভাড়া দিয়ে তো ঢাকায় এরা ঢাকাইয়া হইলো, নাহলে ওরা ভাড়া দিত কাদের কাছে, বরিশালের কাছে ঢাকা দিয়ে তো টাকা দিয়ে তো ওরা বড়লোক হয়ে গেল, হ্যাঁ তাই না, এখন লন্ডনে চলে আসছেন আপনারা বেশ ভালো কথা, কিন্তু ঢাকায় খাবার দাবার তো খাইতে পারতেছি না লন্ডনে ভালোভাবে, এখানে যা বিরিয়ানি খাই এগুলো তো ঢাকার মতো লাগে না রে ভাই, ভাই রে খিলামু খিলামু ভয়ের কিছু নাই, আয়া পড়বেন ভাবি রে আয়া পড়বেন বাল বাচ্চা বিলে আয়া পড়বেন, মজা করে খিলামু, ঢাকায় কাছি আপনারে খিলামু না খিলামু করে, হ্যাঁ সেটাই তো, ঢাকা কাছি আপনি আমার কই যা বন্ধু না, বালু সাথে মিশানো, হ্যাঁ হ্যাঁ সেই সেই মজার পাইনারে ভাই এখানে খাইয়া কোথায় খাবো, আপনার মনে আছে ওই যে মামা হালিম খিলেছিলাম কলা বাগানে, এই মামা হালিমের খাওন আমি এনে আপনার বানাই খাওয়ামু, আমি বানাইবার পারি, সেই সেই মজা তো আর এখন আর এখানে কোথাও খাইয়া পাই না, আপনি আপনার বাসা কবে দাওয়াত সেটা বলে দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আয়া করবেন আয়া করবেন, সবারে সহজে না এসে খাইতে পারি, ঠিক আছে ওকে, হ্যাঁ ওকে তাহলে দাওয়াতটা রইল, ইনশাল্লাহ আয়া করবেন আয়া করবেন, ওকে অন কন ভাবি কেমন আছে, সে তো ঘুম দিতে আছে এখন ডিউটি করে আসে এখন তো ঘুমায়, ঠিক আছে ভাবি রে আমার সালাম দিয়েন, হ্যাঁ আপনার রেকর্ডিংটা আবার দেখাইতে হবে তাকে, বাতি জিরে অব্দি সালাম দিয়েন,
ঠিক আছে তো, আচ্ছা পরে কথা হইব, ওকে বাই বাই, ওকে সালাম আলাইকুম, অনেক ধন্যবাদ ভাইজান। আমরা চলে যাই আবার পিলু ভাইয়ের কাছে। পিলু ভাই, আপনি ছোটকালে যে কথাটা কইতাছেন, ওই যে চরক গাছে আমরে গামছা উমছা উড়ায় মারতেন, মাগার ওই লন্ডন আই তো ওই মজা পাওয়া যায় না। না কুতি, আপনি গামছা উড়ায় মারবেন? আচ্ছা, আমরা আবার একটু পরবর্তী কলারটা আমি নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলেন, কে বলতেছেন, কোত্থেকে? হ্যালো, আমি আপু, আমি নিউ হাম থেকে বলতেছি, আতাউল। হ্যাঁ আতাউল্লা, কে বলান, কে বলান ভাই? অনেক মজা লাগতেছে। হ্যাঁ আরে বিয়াই, হ্যাঁ এটা আমার দিলের মানুষ আপা। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক অনেক মজা পাইতাছি, অনেক মজা পাইতাছি আপনাকে পেচাল। মজা মজা ছোট গেলে কথা কইতেছি, মজা পাইবেন না? আপনি তো ছোট গেলে বন্ধু। পিলু ভাই, আপনাকে যেরকম সুন্দর লাগতেছে ওইরকম কি মজা আমরা পাইতাছি? ফাটাফাটি ফাটাফাটি আয়া পড়েন, টিভি ভেঙে আয়া পড়েন। আর আপার উপস্থাপনা তো কোয়ে শেষ করা পারুম না। হ্যাঁ আপার উপস্থাপনা কোয়ে শেষ করা পারুম না, আমি আপনাকে দুইজনের বি আচ্ছা লাগতেছে। আমি তো ভাই আরাম করে এরকম পেছি গা তে আমরা আপার মাধ্যমে বা চ্যানেল ওয়ান এর মাধ্যমে আরো সব সময় পাই। আয়ন টিভি, আয়ন টিভি, আয়ন টিভি, আয়ন টিভি আমাকে সুযোগ করে দিচ্ছে আপনার আমার পেচাল পারানোর জন্যে। আপনি আমি পেচাল পারম, বিয়াই দোয়া করে নাম বলে গিয়া বুঝছেন, দেখা হইব ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, চালায় যান, চালায় যান, কথা থাকলে কয়ে বলাই। ধন্যবাদ ভাই জান আপনাদের ফোন দেওয়ার জন্য। ঠিক আছে ভাই জান। হেলাল ভাই, আপনি কিছু কন ছোটবেলার কথা? আমরা তো আজকে ওই ছোট কালে আয় পড়ছি, ইতিহাসে আয় পড়ছি। আপা ছোট ইতিহাসে যাইবেন নাকি? কারণ আমি 30 বছর ধরে বাইরে, যা আছে মনে আছে তো সব ছোট কালে কথা মনে আছে। কারণ বড় হয়ে তো এই পড়ছি, বড় আর স্মৃতি তো আর ওখানে থাকবো না, থাকবো না ওই ছোট এই সব জায়গা মনে আছে। আপনার ওই 30 বছর আগের কথাই কন, আগের কথাই যাই তো না, ঘুরে ফিরে তো আমরা ওখানে যাই তো, এই যেমনি মাঝে মাঝে যাই আয় পড়ি, কিন্তু ওইটা তো আপনার এই একটা ঝলকের মতন গেলাম আয় পড়লাম, এটা তো আর ওইরকম থাকে না। ছোটকাল একবার হচ্ছে কি, ওই ওই আমি যে বাসা থাকি, আমগো যে বাসা, ওই বাসার পাশে আমার এক চাচা আছে, তো ওই বাসায় ভাড়াটি আছে, ওই যে এক ভাই ভাড়াটিয়ার কথা কি জানি বললো আর কি, যে আয় পড়ছে এরকম। তো দেখলাম পুরা ঝগড়া লেগে গেছে দুজনে আর কি, গালাগালি এটা সেটা লুয়ে সমানে লেগে গেছে, গা পেঁচাল পড়তেছে অনেক। পরে আমি কইলাম চাচা কি হয়েছে, কয়ে দেখ না হলে আমাকে পরে বেলে আমি গালি দিছি, সরি দর্শক করে আয় পড়ছে সমস্যা নাই, আমগো ঢাকার ভাষায় গালি গালি উলি এটি আমগো ভাষা বুঝায়। হ্যাঁ তো চাচা চাচা আমার কইতাছে যে দেখ না এই এই ওনাকে আমি গালি দিছি। পরে আমি যে গেলাম ভাই কি হয়েছে, দেখলাম পুরা লেগে গেছে, আমি একটু মিটমাট করে দিই। কয় ভাই ওই দেওয়ালের মধ্যে একটা চুবি লাগাইতাছি, চুবি তো বুঝছেন ওই যে তার কাটা যেটা আর কি, আমগো এখানে চুবি কয় কই চুবি লাগাইতাছি, এটা লইয়া ওই বাড়ির মালিকের পাশে একটা ছবি লাগাবো, হ্যাঁ ওইটাই দিবার চায় না, এটা লইয়া ওই ভাড়াটিয়ার বাড়িওয়ালা লাগিয়ে গেছে, চাচার লোকে লেগে গেছে আর কি। পরে আমি কইলাম ভাই আপনি একটু পারমিশন নিলে তো আমার চাচায় ফুলে যেত, আপনি গালাগালি করছে এটা, এটা তো গালাগালি, এটা তো আমার ভাষা, এটা তো গালাগালি না, কথা কথা তো আমরা হালায় মাঙ্গের বই এটা তো কইয়েই যায় তাই না, তো এটা তো ভাষার মধ্যে আপনি চেতেন কি লাগে। পরে দেখলাম যে ও ঠান্ডা হয়েছে, যখন বুঝাই করছি দুজনে মিলাই টিলে দিচ্ছি আর কি। হেরম আমি আসলে এটা আমগো হলো ডাকার প্রোগ্রাম, তো আপনি একটু ডাকা লয়া কথা কইলে ভালো হয়, আপনি যেটা কইতাছেন একটু অন্য প্রোগ্রামে কইেন। ওকে থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই জান আপনারে ফোন দিচ্ছেন। তো হেলাল ভাইয়ের কথা তো এইরকম আর কি। তারপরে যে খাওয়ানোর কথা কইতাছে পিলু ভাই, আসলে আমি চ্যালেঞ্জ করে কইবার পারি, যে যত জায়গায় যায় ঢাকায় না গেলে ঢাকার বিরিয়ানি হয় না।
যেহেতু যতই কইতাছে যে বারে বারে বিরিয়ানির কথা কইতাছে দর্শকরা বি কইতাছে এনে তো যে পোলাও দিয়া দিল এটা লয় কয়েকটা মাংস মাংস দিয়া দিল গেল বিরিয়ানি এটা তো হইলো না যে যত চেষ্টাই করুক যে যত কথাই কোক ঢাকায় না গেলে আপা ঢাকার বিরিয়ানি কহে না বুঝছেন লন্ডন লন্ডন কোন আর ইয়ে কোন কাচ্চি আম কইব না ওইটা হইব না বুঝছেন আপনার একটা চুটকি হো নাই ওইরকম ডেকই তো নাই এখানে আপনার আমি একটা গল্প কইতাছি যেমন ধরেন ওই লঞ্চে বইয়া চার পাঁচ জন যাইতাছে এক জায়গায় তোহনে আমগো এক ঢাকার বাইবি ওই কম্বল গায়ে দিয়া ঘুমাইতেছে ও যাইতেছে বেড়া বেড়ে যাইতেছে তো ওই চার পাঁচ জন এক একজন এক এক ডিস্ট্রিক্টের কেউ নোয়াখালীর কেউ ফরিদপুরের কেউ চিটাগাঙ্গের কেউ সিলেটের যার যার বাসায় এরা গল্প গুজব করতেছে ঘি লইয়া বুঝছেন যে আমগো মহল্লার আমগো এলাকার দেশের ঘি তো এরকম ফাটাফাটি একবারই এই ঘি দিয়া যদি রান্না করে ওই পারে গ্রান জায়গাটার এরকম এরকম এক একজন এক একজনের বাসায় বলতেছে তো ওই আমগো ঢাকায় যে বাইয়া ছিল কম্বল গায়ে দিয়া ওইটা কইলো আবে হালাই থাম কই কি হইছে কয় ওই আমগো রহমতগঞ্জের পটার পুরি খাইছ কয় না খাইনি ওই চারজন যে গাইতাছে তো ওই চারজন যে বলতেছে চুটকি বাজা তো তোরা তোরা চুটকি বাজাইতেছে জোরে জোরে তোরা ওই চার পাঁচ জন আবার বলতেছে যে আপনি বাজান তো ও বাজাইতেছে ওটা পিছলাই জানোস তিন মাস আগে গিয়ার পট আর পুরি খাইছিলাম আমগো রহমতগঞ্জের ওহনো আর পিছলাই তো আমগো খাওয়ানোর কথা কইলে আপা মানে শেষ হবো না এরকম আর কি বুঝছেন গিয়ে পিছলাই ও তিন মাস আগে খাইছে গিয়ের পট আর পুরি ওহনো হাত পিছলাই মানে ওরা যে চাপা মারতেছে আর কি আমি একটু কথা কই আমাগো ঢাকার যে বিয়াসাদি হয় না বিয়াসাদির কথা শুনলে তো আপনার মাথা টাস টাসকে লেগে যাইব কেন এখানে বহুত প্রোগ্রাম বহুত দিন চলে এক গায়ে হলুদ হলদি দে হলদি হলদির তিন তিন দিন চার দিন পর্যন্ত তো হলদি লাগায় এরপরে আইব আপনার বিয়া এরপরে আপনি আর আইব আবার ফিরানি ঘুরানি বহুত কিছু আছে আমাদের আমগো ঢাকার যে আপনি পুরান ঢাকায় আমগো আপনি এক মাস শুধু গায়ে হলুদের অনুষ্ঠান অন্য অন্য অনুষ্ঠান এটার লগে এক মাস লাগাই থাকে এগুলি চলে আবার জামাই রেবে যে আদর যে খিলান খিলায় ইয়া তো আপনি কোথাও পাইবেন না এখানে জামাই গো বড় বড় রান বড় বড় আপনার মাছ খিলাইতেই থাকে খিলাইতেই থাকে আমরা অনুষ্ঠান করি বাদ্য বাজাই আবার জামাই বাড়ির থেকে বাদ্য বাজায় আহে মেয়ের বাড়ি থেকে বাদ্য বাজায় যায় বহুত এলাকায় ইলাহি কাণ্ড লেগে যায় আপা ইলাহি কাণ্ড আমরা পোলা পান আমি একটা কলার নিয়ে এলি হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে কে বলতেছেন নামটা পড়েই দেই যেহেতু আপনি কোশ্চেন কর যেহেতু পুরান ঢাকার কথা কইলেন এই জন্য আর ফোনটা না দিয়া পারলাম না আপা একটু জোরে কইলে বাইরে আপনার ভলিউমটা কমায় দেন টিভির ভলিউম কমান আপা যেহেতু পুরান ঢাকার কথা কইলেন এই জন্য ফোনটা না দিয়ে আর পারলাম না পুরান ঢাকার বিরিয়ানির কথা বললে আপনি কোন পুরান ঢাকার বিরিয়ানির কথা বললে তো জিভে পানি আয়া পড়ে এই জন্য ফোনটা দিলাম যে পুরান ঢাকার বিরিয়ানির সাথে পুরান ঢাকার নাস্তা পানি আর পুরি বিকালের নাস্তা খাইলে তো মনটা জুড়ে যায় জি পায়া দিয়ে পরোটা খিলাইবেন নাস্তা বি খিলাইবেন হ্যাঁ হ্যাঁ গল্প যখন আমরা ধরছি এটা তো আপনি মশলার যে গেরান আছে না গেরান গেরানি তো আপনি লেগে যাবো গা আপনি খুদে লেগে যাবো গা এই গেরানি তো কেউ লয়ে যেতে পারে না খাওনের মধ্যে এই কিন্তু বাপ চাচারা শিখে গেছে আমরা এখন ওই গেরানির কথা ভুলবার পারি না এই তো শাহি খাবারের যে গেরান এইখানে তো এই গেরান কি নেই না হ্যাঁ ঠিকই কইছেন আপা ঠিকই কইছেন আপনার কোনো কোশ্চেন থাকলে জিঙ্গাইবার পারেন আমার কোনো কোশ্চেন নাই খুব ভালো লাগতেছে প্রোগ্রাম আমি শাহনাজ শুনি আপা বাউবাজার নয়াবাজার
হালিম ব্যস্ত ওইগুলি খেলাইতাম, ওইগুলি তো আরো মজা। ছাটকাট মাংস দিয়ে খেলাইতো, দুই দুই টাকা এক পেয়ালা, দুই টাকা পাইতাম, দুই টাকা। সুমিয়াপা আপনি কয়ে দেন আমগো স্টুডিওতে কবে আইতাছেন, ঢাকার ভাষায় কথা কোন এর লেগা আমগো ঢাকার কৃষ্টি কালচার লয়া। আমুনে আমুনে একদিন আমুনে আমুনে আই কইব আমগো এনে। অনেক ধন্যবাদ আপনি ফোন দিচ্ছেন, খুব খুশি লাগলো। না 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 আমি তো প্রোগ্রাম আসলে দেখা হয় না, তো আজকে সাক্ষী পরে দেখতেছি ঢাকাইয়া ভাষায় কথা যখন, এ তো আমরা কই না ভুলে যেতেছি। মাগার লালবাগ জায়গা আবার না 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 অবশ্যই, এটা তো লালবাগ ঢাকারি বাজার হাজার ভাগ লালবাগ কেনাইমল পিন্টুবাড়ির ভাষা ওই আমার। হ্যাঁ কোন কোন কি কই পাচ্ছেন কোন দাওয়াত দিবেন কবি? দাওয়াত দিমুনে, আমিও আমি মাগার ওই বিরিয়ানি রান্না পারি, চেষ্টা করি বাসায় মাঝে মাঝে। ঠিক আছে আপা একদিন আয়া পড়ুন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আমার আবার একটা লাইভ আছে। ওকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার কথাই বলে আফেস আপা, আপা আপা আবার কথাই বলে বাইরে আমার সালাম দিয়েন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সুফি সুমিয়াপা, আমাকে স্টুডিওতে ফোন দিচ্ছেন, খুব খুশি হইলাম। আশা করি বেশি দিন নাই আপনিও আমাকে এনে আয়া আমগোর লগে ডাকার ভাষা আমগোর টিকসি চালটা নিয়ে সব কিছু নিয়ে কথা কইবেন। আপায় ভালো গান বি গায়, হ্যাঁ জানেন তো না, আপায় ভালো গান মানে আপা তো আপা লন্ডনের ফেমাস ফেমাস আমাগো প্রোগ্রামে হে গান গান গাইছে তো বহুত ভালো গান গাইতে পারে। তো আচ্ছা বাজে আরেকটা কলার নিয়ে পড়ব। হ্যালো আসসালামু আলাইকুম কলার। হ্যালো আসসালামু আলাইকুম আপা। জি কে বলতেছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি কোশ্চেন বলেন। জি জি আপা আপনাদের সবাইরে খুব সুন্দর লাগতেছে আপা, অনেক ধন্যবাদ ভাই। এনজয় করতেছি আপনাদের প্রোগ্রাম, খুব এনজয় করতেছি আপা। আমি কোন প্রশ্ন না, এই ছোটকালের একটা স্মৃতি কইতে আমার কি। জি কোয়া হলান ভাইজান। আমার আমার নাম জাভেদ, আমার প্রচুর মরিচা বাতি বানাইতাম বন্ধু নিয়ে, ওইটা ওইটা জীবনেও ভুলুম না এনজয়টা। ওই মরিচা বাতির মশলা এত বানাইছি, বানায়া পেপারের উপরে শুকাইছি, পেপারের উপরে শুকায়া একটু বাইরে গেছি, পরে আব্বা আইসা সব দিছে ফালাইয়া, কথা বুঝছেন, কারণ পোলা বানাইছিলাম ভয় পাইতো। তারপর আরেকটা স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে যে আমগো মহল্লায় বিভিন্ন বেকারি দোকানে সব রুটি সব রুটি বেচত, কুমিরের চেহারা বাঘের চেহারা রুটি, তারপরে বিভিন্ন পশু প্রাণী, মানে ওই স্মৃতি গুলো মনে হইলে কেন আপনি মেলার কদমার কথা ভুলে গেলেন নি? বাঘের চেহারা, হরিণের চেহারা, খাসির চেহারা, বহুত কিছু আছে। মেলার কথা কইছি আমি গত সপ্তাহে আপারে। হ্যাঁ তো ওই রুটিগুলা যে সবে বেড়াতে যে রুপি রুটিগুলা বা সবে বেড়াতে যে আনন্দগুলো আপা করতাম, ওটা সারা জীবন মনে থাকবো। তো থ্যাংক ইউ আপা। আচ্ছা ভাইজান আপনি অনেক ধন্যবাদ। আরে শুনেন আরেকটা কথা আপনি ভুলে গেছেন মনে হয়, ওই আমাগো ঢাকায়। আচ্ছা থ্যাংক ইউ ভাইজান, রোজা শেষে আমরা অনেক ধন্যবাদ ভাইজান। আমগো সময় শেষ হয়ে আইতাছে, শর্টে আপনারা এক মিনিট করে দর্শক উপলক্ষে কি কইবেন, আগে আপনি পিলু ভাই কোন এক মিনিট আমি শেষ করি। শেষ করেন, শেষ। চান্দ্রেতের কথা ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঢাকার 400 বছর ইতিহাসে চান্দ্র, আমরা তো ঢাকার ইতিহাসে সবচেয়ে বড় এটা মজার ঘটনা চান্দ্রাই,
রোজা শেষে চাঁদ রাত যেদিন ঈদ হইব তার আগের দিন চাঁদ রাত আমাকে ঢাকায় বসায় আমরা যে মজা করি আপা চাঁদ রাতের ওই চাঁদ যেদিন দেহি ওই দিন সারা রাত আমরা বাইরে থাই সারা রাত বন্ধু বান্ধব আড্ডা উড্ডা মাইরা ভোরবেলা আমরা বাসায় ফিরি কেনাকাটা আপনি লুঙ্গি কিনবেন আপনি পায়জামা কিনবেন পাঞ্জাবি কিনবেন জামা কাপড় কিনি আর কি ভাইজান সরি আমগো তো টাইম নেই কে বুঝছেন টান্ডাইতে আপনি গো আবার ডিসকাউন্ট বি মিলে আচ্ছা ঠিক আছে ডিসকাউন্টে আমরা কম দামে আমরা কিনা ফলাই সব কিনা আমরা ঈদে মজা করি আচ্ছা ঠিক আছে হেলাল ভাই এখন আপনি দর্শক পলকে কোনো বিদায় নিয়ে নেন আমগো আর সময় নেই বিদায় আপনি ডাকছেন আমগো তো কথা অনেক কথা ছিল যাই সময় আপনাদের সংক্ষিপ্ত এলাকা এখন অনেক কথা অনেক মুখ কথা মনে পড়ে গেছিল যাকে আজকে এই পর্যন্ত শেষ করে দিই তো দর্শকরা আপনারা ধৈর্য ধরে আমগো এই প্রোগ্রাম দেখছেন আগামীতে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম আলাইকুম আমি আপনারা যারা আমাকে উৎসাহিত করছেন আমাকে অনুষ্ঠান বি দেখছেন সকলরি আমি আমার কলজা থন আবারও ধন্যবাদ আয়ন টিভি বি আমাকে এখানে আহ্বানের সুযোগ করে দিচ্ছে আমাকে অন্তরে কথা কোনের সুযোগ করে দিচ্ছে এই জন্য আপা সবার আগে আয়ন টিভিরে আর আপনারা বি ধন্যবাদ আসসালামু আলাইকুম যে যেখানে আপনারা দেখছেন সবার কাছ থেকে আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে দর্শক মন্ডলী আমাগো সময় শেষ হয়ে গেছে গা দেখা হইব আবার আগামী পর্বে এর মধ্যে আপনারা যারা আমগো এখানে আইসা আপনাগো এরকম এই ঢাকার ইতিহাস নিয়ে কথা কইবার চান আপনারা আমগো আয়ন টিভির সাথে যোগাযোগ করবেন নাহলে আমার সাথে যোগাযোগ করবেন ওই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন করোনা মুক্ত থাকেন খুদা হাফেজ